আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সাথে বুলবুল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের ইউটিউব চ্যানেলটি কেন ডাউন হয়ে রয়েছে এবং কিভাবে আপনার চ্যানেলটিকে আপনি র্যাঙ্ক করাবেন। তো চলুন ভিডিও শুরু করা যায়। তো আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক নতুন চ্যানেল রয়েছে যেগুলো অনেক দিন থেকেই ভিডিও আপলোড করার পরও তারা সফলতা পাচ্ছে না, চ্যানেল ডাউন হয়ে রয়েছে। এসব কিছুর পিছনে রয়েছে আপনার চ্যানেলটিকে আপনি সঠিকভাবে খুলতে পারেননি, অর্থাৎ আপনার চ্যানেলটি কোন সেটিং সঠিকভাবে সেট করতে হবে, কোন সেটিং কি সেট করতে হবে এটি হয়তো আপনি এখনও সেট করতে পারেননি। চ্যানেলের পিছনে অনেকগুলো সেটিংস রয়েছে, ভিডিওর পিছনে অনেকগুলো সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো যদি আপনি ভুলভাবে সেট করে থাকেন তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। সো আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আপনাকে এই সেটিংগুলো সঠিকভাবে সেট করতে হবে, তাহলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, চ্যানেলও গ্রো হবে। তো এজন্যই আপনাকে চ্যানেলটিকে পিছনের সেটিংসগুলো আপনাকে নিখুঁতভাবে সেট করতে হবে, দেখতে হবে কোন সেটিংসটি কী সেট করতে হবে। অনেকেই দেখে থাকবেন তারা বাংলা দিয়ে ভিডিও তৈরি করে, তারা ভিডিওর ল্যাঙ্গুয়েজ অথবা চ্যানেল ল্যাঙ্গুয়েজে দিয়ে রাখে ইংরেজি, অর্থাৎ ইংলিশে তারা ভিডিও করছে, কিন্তু সেই ভিডিওগুলো ইংলিশে যখন ইউনাইটেড স্টেটের দিকে শো করানো হয় কিন্তু তারা ভিডিও প্লে করার পরে দেখে সেই ভিডিওগুলো বাংলা, তখন আর তারা সেই ভিডিওটি কন্টিনিউ করে না। যখন তারা ভিডিও থেকে স্কিপ করে তখনই সেই ভিডিওটি ডাউন হয়ে যায়। এরকম আপনার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে অবশ্যই আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন। সেটিংস রয়েছে যেগুলো অনেক নতুন ইউটিউবাররা জানে না, যারা সেই সেটিংসগুলো ভুলভাবে সেট করে রেখেছে, এই কারণে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে না। তো আপনাদের বলছি, আপনারা যদি এইভাবে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলের সঠিক সেটিংগুলো সঠিকভাবে সেট করুন, তাহলেই আপনার চ্যানেলটি অনেক সুন্দরভাবে র্যাঙ্ক করবে, খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।